সো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। সকাল সকাল উঠে পড়েছি, আজ এক্সাম রয়েছে। এখন রাস্তায় এসে ওয়েট করছি, মাছ নিয়ে আসছে, আর আজকে মাছ কিনব। এদিকে মা ও মামা বাড়ি চলে গেল, আজকে মাছ কিনব সকাল সকাল, আর ভাত রান্না করতে হবে, তবে গিয়ে খেয়ে বেরিয়ে যাব। বাড়িতে শুধু বাবা একাই থাকছে, আর ভাইয়েরও এক্সাম রয়েছে, আর আমারও রয়েছে, দুজনেই বেরিয়ে যাব। ভাই মাছগুলো দেখছে কোনটা নেওয়া হবে, এখন মাছ ওজন করা চলছে। এদিকে ঠান্ডাটাও পড়ে গেছে, আমার এদিকে রান্না করা হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসেছি। আজকে বেশি কিছু করিনি, মাছের ভাজা আর হচ্ছে আলু মাখা আর আলু ভাজা। আমি আর ভাই দুজনে বেরিয়ে পুরো রেডি হয়ে গেছি, আর সাইকেলও বার করে নিয়েছি। আর সাইকেলে করে যেতে হবে 1 কিলোমিটারে, একটু বেশি সাইকেলে করে গেলে ওখানে, এখন তো বাস নেই, মানে টাইমের টাইম বাস থাকে, এখন বাস নেই, টোটো করে আমরা যাব। তো এখন টোটো পেয়ে গেছি, আর টোটোয় করে কেশিয়ালি পর্যন্ত যাব, তারপর ওখান থেকে বাস ধরব। তো কেশিয়ালিতে পৌঁছে গেছি, তো একটুক্ষণ ওয়েট করতে হচ্ছে, এখনও বাস আসেনি। তো অনেকক্ষণ বাস আসছিল না, তার জন্য ভাবছিলাম যে হয়তো এক্সাম সেন্টারে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে, তারপর না অনেক এক্সাম শুরু হওয়ার অনেক আগেই পৌঁছে গেছি। আর বাসও পেয়ে গেছি, আমি সিট পেয়েছি, আর ভাই সিট পাইনি এখনও, ও দাঁড়িয়ে আছে। তো এখনও মেদিনীপুরে বাস স্ট্যান্ড পৌঁছাইনি, অনেকটা দূরেও রয়েছি, তো আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছে যাব। ভাই বাস থেকে নেমে গেছে, ও টোটো ধরে যাবে এক্সাম সেন্টার পর্যন্ত, আর আমি পৌঁছেও এসেছি, আর বাস থেকে নেমেও গেছি। বাস থেকে নেমে আমি অটো করে এলাম, এখন পরীক্ষা সেন্টারে আমি পৌঁছে গেছি, আর ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলে আমার এক্সাম সেন্টার হয়েছে। এক্সাম সেন্টারের সামনে আমি একটু দাঁড়িয়েছি, তারপর ওখানেই একটুক্ষণ ওয়েট করেছিলাম, একটুক্ষণ বলতে অনেকক্ষণই ওয়েট। আর এদিকে এক ভাই হাই করে দিল, এখন একটা পেরিয়ে গেছে, আর আমি কিছু খেয়ে নিলাম, কিছু বলতে আমি বিস্কুট নিয়েছিলাম আর নাস্তা নিয়েছিলাম, আর ভাত তো খেয়ে এসেছি। এক্সাম শেষ হয়ে গেছে, আর বেরিয়ে পড়েছি, এখন অটো ধরবো, আর অটোয় করে আমি এলআইসি পর্যন্ত যাব। এখন আমি একটা মোবাইল স্ট্যান্ড কিনলাম, তারপর আমি তাড়াহুড়া করে গিয়ে বাসে উঠেছি। তো এখন কেশিয়ালিতে চলে এসেছি, আর এখন চপ কিনছি। তো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো। আজকের মতো বাই বাই।